বিনিয়োগে অন্যতম বাধা গ্যাস বিদ্যুতের সংকট। দেশে দৈনিক 270 কোটি ঘনফুট উৎপাদন হলেও গ্যাসের চাহিদা 320 কোটি ঘনফুটের বেশি। গত 2 বছর শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ বন্ধ, তবে সম্প্রতি পুরনো 52টি পোশাক কারখানাকে নতুন এলাকায় সংযোগ দেওয়া হয়েছে। ঈদের পর আরও 500 কারখানাকে সংযোগ দিতে যাচ্ছে সরকার। তবে এই জন্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নেওয়া হবে বলে জানিয়েছে নীতি নির্ধারকরা। আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়েছে, আমরা জানতে চাচ্ছি যে আদৌ কোনো ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট করেছে কি না। আমরা একটা যাচাই বাছাই করছি না, আমরা অ্যাকচুয়ালি ইন্সপেকশন করাচ্ছি যে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কি সঠিকভাবে করেছেন কি না। ব্যবসায়ী নেতারা বলছেন কোনো ধরনের বৈষম্য না করে আসল বিনিয়োগকারীকেই গ্যাস দেওয়া দরকার। তাছাড়া শুধু ইপিজেড নয়, এর বাইরের শিল্পগুলোকেও গ্যাস দিতে হবে। সরকার যে চিন্তাভাবনা করেছেন যে অ্যাকচুয়ালি যারা ইনভেস্টমেন্ট করেছে, যাদের গ্যাস লাগবে ওদেরকে দেওয়া হবে, কারেক্ট ডিসিশন। আমি মনে করি যে ডিসক্রিমিনেট করা উচিত না, মানে শিল্প অঞ্চলের বাইরের যে সমস্ত শিল্প রয়েছে তারাও যেন সমান অধিকার পায়। বিনিয়োগকারীরা বলছেন যত দ্রুত নতুন শিল্প কারখানাকে গ্যাস দেওয়া যাবে তত বেশি লাভবান হবে দেশের অর্থনীতি। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।